আমরা মায়াবতীকে দেখেছি, অন্য নেতাদের ইউপি বিহারে দেখেছি, সেখানে পুলিশ অফিসারদেরকে দিয়ে জুতো বোয়ানো, জুতো পালিশ করা, পায়ে হাত দেওয়া, এটা ছিল সেই কালচার। আজকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে, এখানকার আইপিএস আইএসরা মমতা ব্যানার্জির পায়ে না হাত দিলে প্রমোশন হবে না, পোস্টিং হবে না, চাকরি করতে পারবেন না। এই যে মো সাহেবই এই ধরনের তাঁবেদারি আর অফিসার দিয়ে করানো হচ্ছে, সেই অফিসারদের কোনো যোগ্যতা নাই, ফলে প্রশাসনটা ভেঙে পড়ছে আস্তে আস্তে। এই ধরনের প্রশাসন, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন আমরা বাংলায় কোনোদিন দেখিনি। আজকে মুখ্যমন্ত্রী অনেকগুলি অভিযোগ করেছে আপনাদের বিরুদ্ধে, তার মধ্যে প্রথম হচ্ছে দেশে কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না, 370 ধারা নিয়ে কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না, দেশ রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে, ওয়ান ইলেকশন ওয়ান পার্টি, জরুরি ইলেকশনে হেরে গেলে লোকে এই ধরনের বলে। পার্লামেন্ট ইলেকশন সারা দেশে ফেয়ার হলো, পশ্চিমবঙ্গে ওনারা মারপিট করেছেন, খুন খারাপই হয়েছে, সারা দেশে কোনো কমপ্লেন নেই। উনি গিয়ে সব জায়গায় সভা করেছেন, একটা কেস হয়নি, আমার নামে তো 20টা কেস। আমরা আন্দোলন করতে পারি না, মিটিং করতে পারি না, পুলিশ পারমিশন দেয় না, লাঠি পেটা করছে, 28,000 কেস, 60-70,000 লোকের উপরে কেস আছে, এটা পশ্চিমবাংলায় হয়, বাংলার বাইরে কোথাও নেই, কাউকে কেউ আটকায়নি। পার্লামেন্টে বিল এসে 370 ধারার উপরে, সেখানে সবাইকে বলতে দেওয়া হয়েছে, খোলা আলোচনা হয়েছে, তারা পালিয়ে গেছেন, ছেড়ে পিট দেখিয়েছেন, সেই জন্য এইসব কথা বলার কোনো অধিকার নেই। কাশ্মীরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বিরোধীদের, এখানে তো ধুলাগড় কালিয়াচকে যখন আমাদের এখানে আর বাদুড়িয়া বসিরহাটে দাঙ্গা হচ্ছে, তখন তো আমাদের যেতে দেওয়া হয়নি, সাংবাদিকদের যেতে দেওয়া হয়নি। উনি কোন মুখে এই কথা বলছেন, কাশ্মীরে শান্ত হয়ে যাক, উনি গিয়ে বেরিয়ে আসবেন ছবি তুলে। আমাকে খুন করলে কি আমাকে মিষ্টি খাওয়াবে নাকি, ঘাড় মোটকে দেবো নিজের হাতে, সে ক্ষমতা আমাদের আছে। আর দরকার হলে দিলীপ ঘোষ করে দেখাবে, কটা কেস দিয়ে আমি দেখবো। দেখে নিন না, তাতে তো 16টা 18টা হয়ে গেছে, বাকি তো কটা 22টা বাকি আছে, সেটা হয়ে যাবে আগামী নির্বাচনে। আমরা খুনের রাজনীতি করি না, হুমকি দেয় তো ঘাবড়ে যাচ্ছে। এজেন্সি তো এই জন্যই আছে, যারা চুরি করেছে তাদের কমরে দড়ি পড়াবে, যদি চিদাম্বরমের কলায় দড়ি পড়ে কমরে, তাহলে কালীঘাট অব্দি সিবিআই পৌঁছবে, এটা জেনে রাখুন। সেই ভয়ে কথা বলছে, ডাকাটা কি হচ্ছে, প্যারেড হচ্ছে ঠিক সময়, অনেকে তো জগন্নাথ দর্শন করে এসছেন, বাকিরাও সুযোগ পাবেন। যেসব থেকে আরম্ভ করে রাজ্যের নাম বাংলা, কিছুতেই করতে দিচ্ছে না কেন্দ্র, 3 বছর ধরে চেষ্টা দেবে না তো, কেন বাংলা করতে দেবে, উনি আর কিছু পরিবর্তন করতে পারছেন না, নাম পরিবর্তন করে নাম নেবেন, কেন্দ্রের সমস্ত যোজনা নাম পরিবর্তন করছেন, নাম পরিবর্তনের রাজনীতি আমরা করতে দেবো না। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।